তোমরা আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ভালো ভালো ছিলাম, তবে তোর ভিডিওটা দেখার পর আর ভালো নাই রে ভাই। অনেক ভালো, আপনাকে দেখে আরো ভীষণ ভালো লাগছে। দেখো ভাই, আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একটা অ্যালার্জি জাতীয় ভিডিও, সো তোমার যদি অ্যালার্জি বেশি থাকে তাহলে দয়া করে ভিডিওটা দেখো না। আর হ্যাঁ, তোমার যদি কোনো কারণে মনে হয় যে তোমার মাথার ভিতরে গু গোবর দিয়ে ভর্তি, তোমার মাথার ভিতরে কোনো গিলু নাই, এমন যদি একবার হলেও তোমার মনে হয়ে থাকে তাহলে শিওর থাকো এই ভিডিওটা তোমার জন্য না। দালাল হচ্ছে এমন এক ধরনের মানুষ যারা কিনা সাধারণ মানুষকে সুতিয়া বানিয়ে থাকে। সো মূলত দালাল হচ্ছে টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া কুকুর বা কুত্তা। এন্ড এই দালাল যেমন কি তুই একটা, আমাদের দেশে কিছু দালাল রেখে গেছে যাদের কাজ হচ্ছে একটাই, গ্যারিনা যতই খারাপ কিছু করুক গ্যারিনাকে খারাপ কিছু বলা যাবে না, আর গ্যারিনা যেটাই আনবে সেটাই তাদেরকে ভালো বলে চিল্লাতে হবে। দেখো ভাই, মাথায় টুপি আর মুখে দাড়ি থাকলে যেমন মোল্লা হওয়া যায় না, ঠিক তেমনি ভিডিওতে ভালো ভালো কথা বললে সে ভালো মানুষ হওয়া যায় না। তো তুই কি বলতে চাস, ত্রিপুরা খারাপ? হালাত তোর ইউটিউবের বয়স হয়েছে কদিন বেটা, ত্রিপুরারে খারাপ কস? তুই ইদানিং সবাই রোস্ট করতেছিস, তুই নিজের নিজের ভাবস কি? রোস্টেড গেমিং ইসকাপ বো ত্রিপুরা, তুই এমন গেমিং তালা কারোর রোস্টিং দিয়ে বাদ দেয় না জান্নাত গেমিং, তুই নিজের নিজে কী ভাবস? লঞ্চের ফুটকি দিয়ে যা আইসস ইউটিউবে, তো বড় ইয়ে হয়ে গেছস, এই তো কি বলিস শুনি আস ভাই। আমি আগেও বলেছি এখনো বলতেছি, ফ্রি ফায়ার গেম খেলে ম্যাক্সিমাম বাচ্চা পোলাপান, যাদের মাথার ভিতরে আল্লাহ তাআলা এখনো বুদ্ধি দেয় নাই। আর আল্লাহ বেটা তোর মাথার বুদ্ধি নে বেটা, বুদ্ধি না থাকলে মোবাইল টিপে কেন বাচ্চারা বেটা? তাদের মাথা একটু হলো বুদ্ধি আছে, তারা কখনোই কিছু না বোঝে শুধু ট্রিপুলার ট্রিপুলার বলে চিল্লাচিল্লি করবে না। আর হ্যাঁ, বিশেষ কি বলতে চাস, তোর নম্বরে চিল্লাচিল্লি করতো হালার গরু বলদ, কিছু নয় সালকা অডিয়েন্স রয়েছে তারা তো কিছুই বুঝবে না, ভালো খারাপ কিছুই বুঝবে না, শুধু ট্রিপুলার ট্রিপুলার যদি ন্যাংটা হয়ে নাচতে বলে তারপরও ট্রিপুলার ভালো তাদের কাছে। এই ফ্রি ফায়ার গেমের ভিতরে এ বেটা, তোর কি মাথায় কোনো গ্যাস্ট্রিক আছে নাকি খাইয়ে আইসস? কোনো ইউটিউবার আছে যদি দেখছস কেরুল্যান্টা ইয়ে নাচতে বসছে, যে প্রথম তোর মুখে এরকম গাদা মার্কা বলদা মার্কা কথা শুনেছিস, আলা বলদা। তোমাদের আশেপাশে যত ভাইবার তার পাবজি গেম খেলে তুমি একটু খুঁজে দেখো, ম্যাক্সিমাম পাবজি প্লেয়ার হচ্ছে 18 প্লাস বয়স, এবং এই জন্যই তাদের কমিউনিটি আজকে এত শক্ত। আরে তাদের কমিউনিটি শক্ত কারণ জানিস, তোর মতো 9 সালকা ইউটিউবার নাই তাই। এখন যারা বলবা যে মিস্টার ট্রিপুলার ভাই পার্টনার প্রোগ্রামে গিয়ে দালালি করতেছ না, তাদেরকে একটা প্রুফ দিচ্ছি, ওয়েট। এই বেটা তোর প্রুফ লাগবো না, শুনছিলাম নাকি তোর চ্যানেলে স্ট্রাইক পড়ছে, আমার মনে ভালো হয়েছে, দুইটা পড়ছে আরেকটা দিয়ে দেখ স্ট্রাইক। আমার বউ চ্যানেল হইলে আমি তোর স্ট্রাইক এবার পাব এর তো। হ্যালো গাইস, ফ্রি ফায়ার প্লেয়ার ভাই, এটা আমার জীবনের প্রথম ইউটিউব ভিডিও, তো ভাই আমি এক্সাদি করলে চ্যানেলে ভিডিওটা দেখার পরে ভাই আমার মাথা নষ্ট হয়ে গেছে আর ভাই, ও নিজের নিজে কী পাবো ভাই, তো বাদ দেন ভাই, তো ভাই আমার পাশে রাখেন, আমার ইউটিউব চ্যানেল কন্টিনিউ আজকে থেকে ভিডিও দেবো, তো আমার পাশে রাখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, তো বাই।